Welcome back to another gameplay. দেখো গাইস আমি এমনি বসে চিল করছিলাম, হঠাৎ করে আমার সামনে একটা গেম আসলো, বেবি লিরি। কি এটা? যাই হোক ভাই, তো এটা হলো দ্য বেবি ইন ইয়েলো, এর বোন দ্য বেবি ইন পিঙ্ক। ইয়েস, মানে এটা আমি নাম রাখছি, এটা কেউ রাখেনি, দ্য বেবি ইন পিঙ্ক, কারণ এর ঘরে সবকিছু পিঙ্ক। তোমাদের হয়তো মনে আছে যে অনেক দিন আগে আমি একটা গেম খেলেছিলাম যেটার নাম ছিল দ্য বেবি ইন ইয়েলো। তো এই গেমটা সেই গেমটারই আলাদা ভার্সন, ফিমেল ভার্সন, মানে এটা দ্য বেবি ইন ইয়েলোর বোন। ইয়েস, চলো আজকের গেম প্লে শুরু করা যাক। জানি না এই গেমটা কেমন হবে, ভয়ানক তো হবে না। প্রেস এনি বাটন টু স্টার্ট। ওকে ওকে, এই দেখো সামনে সে বাচ্চাটা। হ্যালো হ্যালো, তোর নাম কি? তোর এর নাম যেন কি ভুলে গেছি, বাকি এ দেখতে তাও একটু ঠিক আছে ভাই, ওই বাচ্চাটার থেকে, দ্য বেবি ইন ইয়েলোর থেকে। জানি না কি করতে হবে। আরে কার ফোন আসছে তখন থেকে বিনা কারণ? চুপ না, একটু চোখ কি হয়েছে? বুঝে গেছি ভাই, বুঝে গেছি। জানি তো প্রত্যেকটা হরর গেম এরকমই হবে, বাচ্চাটাকে আমাকে ধ্যান রাখতে দিয়েছে, মানে আগের গেমটাতেও সে বাচ্চাটাকে ধ্যান রাখার জন্য আমাকে রাখছিল, এই গেমটার মধ্যেও। আর এই বাচ্চাটা অবভিয়াসলি ভুতুরে ভাই, তান্ত্রিক মান্ত্রিক আছে, কিছু হয় আছে এর মধ্যে, জানি না কি কালা জাদু। টিভিটা কেন চলতেছে? কি করতে কি হবে এখন আমাকে? ফাইন্ড দ্য মাস্ক। মাস্ক কি? ঘরের ভিতরে মাস্ক লাগে, ঠিক আছে ভাই, ভালো জিনিস। এখন মাস্ক কোথায় খুঁজবো আমি? বাইরে যাওয়া যাবে? বাইরে দরজা লক ভাই, আমাদেরকে ঘর বন্ধ করে রেখে দিয়েছে। হ্যাঁ, এই দরজা খোল। আচ্ছা এখানে তো কিচেন আছে, ভুলে গেছি ভাই, একই রকমই তো ভাই, পুরো ঘরটা একই। আচ্ছা ভুলে গেছি, ওই ঘরটাই এটা, খালি আগের বার ওই হলুদ বাচ্চাটাকে রেখে গেছিল আর একে নিয়ে গেছিল, আর এইবার একে রেখে গেছে আর ওই বাচ্চাটাকে নিয়ে গেছে। কি করতে হবে কি? ও আচ্ছা, মাস্ক খুঁজতে হবে ভাই, মাস্ক। ওকে, মাস্ক কোথায় পাওয়া যাবে? এখন উপরে চল। হ্যালো, এখানে তো একটা দরজা আছে, ও ভাই, ও এখানে দেখো পিসি সেটআপ গেম। ওই তো ওই বাচ্চাটা, এই দেখো দেখো ওই গেমটাই, আগের গেমটা দেখো। ওয়াহ, এখানে কেউ? ও আচ্ছা, আমি এখানে গেম খেলছিলাম এই গেমটা, আর তার সঙ্গে আমাকে এখন একে সামলাইতে লাগবে। আচ্ছা মাস্ক খুঁজবে, মাস্ক কোথায় আছে? ও এই তো মাস্ক। এটা কি মাস্ক ভাই? এই মাস্কটা কি করবো আমি? পুট ভাই, এটা বাচ্চাটার মধ্যে। এই দেখো তাক কি তাকায় আছে, দেখো তাকায় আছে, একে এখন এটা পরাই দিতে লাগবে। পর, ওয়াহ নাইস নাইস, খুব ভালো লাগতেছে, খুব ভালো। এবার কি করতে হবে ভাই তোকে? গেট বটল ফ্রম ফ্রিজ। ওকে, ফ্রিজ, দরজা খোল। ফ্রিজ কোথায়? এই তো ফ্রিজ আছে, ফ্রিজ থেকে বটলটা নে, দুধের বোতলটা নে, দরজাটা লাগাই দে, কিছু ভয়ঙ্কর হবে না তো আবার ভাই, একটু একটু ভয় লাগতেছে কেন? ওকে নে। ও বুঝে গেছি এখন, দেখ আগের বাচ্চাটা তো ভাই খাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিত, যাই না তুই কি করবি এখন দেখি তুই। ওয়াও, কি এক্সপেক্ট করবো তোর কাছ থেকে ভাই, তুই তো ওরই ভাই না, তো সেমই হবে অবভিয়াসলি। হ্যাঁ চল নে, যা টেবিলে যা, বস এখানে চুপ। আরে বস ভাই, ও ভাই এটা নতুন আপডেট আসছে নাকি? একে মারা যায় আবার। এই দেখো দেখো, এই দেখো, একে ছুঁড়ে ফেলা যাবে না, এনে দরজার মধ্যে এর মাথা ফাটাবো, দেখবা। রেডি, 1 2 3। আরে 1 2 3, হ্যাঁ গেছে না, কিরকম লাগলো? ব্যথা লাগলো? খালি না মজা। এনে ভাই আমার, এনে পুরা পুরো ঘরে তোকে উড়ায় বেড়াবো, দাঁড়া এখানে চেয়ারে মাথা খা, এখানে এখানে বস। এনে দেখো ভাই, ছাদের উপরে সিলিং এ মাথা খা। তাও ভাই কিচ্ছু হয় না এর, হ্যাঁ কিছু লাভই নেই। আচ্ছা যাই হোক, এর ডাইপার চেঞ্জ করে দিলে, বস এখানে। আরে কে ছাড়াচ্ছে? চল চল, তোকে ফটাফট চেঞ্জিং টেবিলে নিয়ে যেতে লাগবে, বস। চেঞ্জিং বেড, চেঞ্জিং টেবিল করে গেল। আরে বস এখানে, প্লিজ তুই শান্তি মতো বসবি এখানে, বস বস। ওকে বসে গেছে ফাইনালি। এবার কি করতে লাগবে? গেট আ নিউ ন্যাপি, এনে ন্যাপিটা নে, এবার ন্যাপিটা নিয়ে এবার। এই এটা কে? এক মিনিট, হ্যাঁ কি সাউন্ড হলো এটা? ওই রাখ এখানে, ওই তুই কে রে, তুই কে রে? এটা রাকুন একটা, এটা কে? এ কি বে আসলো এখানে? ওই এক মিনিট দাঁড়া, ওই গেল কোথায় ও? লটকা আছে এখানে। এই নামবি তুই, নিচে নামবি। কি করতেছিস তুই? এগুলা উল্টা উল্টা জিনিস করিস না ভাই, মায়ের ভূত বানাই দেবো। বস চুপচাপ চেঞ্জ হো, অত বিরক্ত না ভাই, তুই অনেক কাণ্ড করতেছিস, তার আগে তোকে ঘুমাইতে দিয়ে দি, নালে জানি না আজকে কি হবে। ফটো দরজা খোল। হ্যাঁ দরজা খোলাই আছে এখানে, বস শো ঘুমা এবার, ঠিক আছে? পুট ট্যাডি টু দ্য বেড টু। আরে ট্যাডি নে, তোর ট্যাডি নে, এনে আমাকে শান্তি মতো ঘুমাই দিতে। ও লাইট অফ করতে লাগবে, ব্যাঙ্গের লাইট কোথায়, লাইটের সুইচ কোথায়? ব্যাস চল এবার ঘুমা চুপচাপ, প্লিজ আমাকে ঘুমাই দিতে। প্লে গেমস অন দ্য কম্পিউটার, ইয়াস ফাইনালি এখন আমরা একটু গেমস খেলতে পারবো। দরজা লাগাই দে ভাই, কেউ যেন ডিস্টার্ব না করে, ব্যাস এবার একটু আমরা ভালো মতো শান্তি মতো গেম খেলতে পারবো। কিন্তু না, কান্দা শুরু করতেছে ভাই, আবে কি হয়েছে? বিনা কারণ বাচ্চাটা গায়েব হয়ে যাচ্ছে ভাই, রাকুন গুলা কোথা থেকে আসতেছে ভাই? রাকুন বা ব্যাড কুন কি নাম লেখা? আবার এই চোখ গুলাও হিলে, দেখবা এই দেখো এগুলা চোখ গুলাও হিলে, চাই না কি হবে। আরে কোথায় কাঁদতেছিস তুই ভাই, খুঁজে পাচ্ছি না তোকে আমি। আরে কই তুই, কই, কোথায় রে কোথায় রে? আরে পাচ্ছি না তো খুঁজে, আবে কোথায় কাঁদতেছে ও, কোথায়? এবে চপ চপ, রাগ উঠাচ্ছি দিকে, আমার ভয়ে ফাইডে যাচ্ছে, নিয়া ইয়া করতেছে। চুপচাপ প্লিজ শান্তি, একটু শান্তি, ব্যাস ব্যাস। এবার কি করতে লাগবে? ব্যাস ওকে, লাইট অফ, লাইট অফ, শুধু লাইট অফ করো। উফ, আগের দি বেবি ইন ইয়েলোর থেকে একটু আলাদা এটা, কিন্তু ব্যাস শান্তি মতো গেম খেলতে দেয়। আবার কানবে, আমার মনে হচ্ছে আবার কানবে, কান্দা শুরু করলো কান্দা। না ঘুমাই যাচ্ছে আমি ফাইনালি। 2 hours later, okay, 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর কি হচ্ছে? 2 ঘন্টা পর আমাকে একটু ইচ্ছা করে, ভাই এতক্ষণ ধরে গেম খেলাম তো একটু
মানে ড্রিঙ্ক করতে ইচ্ছা করছে, মানে যাই হোক জল খেতে ইচ্ছা করছে। তো ফটাফট আমি যাবো নিচে ফ্রিজে আর সেখান থেকে জল নিতে লাগবে। লেটস গো। ব্যাস জানতাম কিছু একটা হবে এখনই, আমি জানতাম। রেডি, আমি রেডি। কি হয়েছে? কিন্তু জানো গাইস, আমি প্রো, আমি ভয় পাই না। তার জন্য দাঁড়ো, এক মিনিট দাঁড়ো, ওভেনটা খোল, ঢুকে এটা ভিতরে ঢুক। আবার রাখুন, তুই এখানে বস চুপচাপ, ওভেনটা খোল, এটা ভিতরে ঢুকানো যাবে না আগে? হ্যাঁ, এবার লাগাই দে। আরে ব্যাস এখানে বস, এবার ক্লোজ ওভেন। বাহ, প্লিজ শান্তি মতো চল, একটু ঘুমাইতে দে আমাকে, একটু গেম খেলতে দে, প্লিজ প্লিজ প্লিজ। ঘুমা ঘুমা ঘুমা। টেডি কোথায় গেল? টেডি তো, টেডি কোথায় গেল? এনে টেডি আর ঘুমা প্লিজ। এবার আমি লাইটটা অফ করি, লাইট অফ কর, আমাকে যেতে দে, যেতে যেতে দে, ঘুমা। ব্যাস চল গেম খেলি না, এবার গেম অনেক খেলে নিয়েছি, এবার একটু টিভি দেখি। ও ভাই শান্তি, চিল আউট ভাই, চিল চিল। এক মিনিট, কি চিল করবো আমি? রাকুনটা কোথা থেকে আসছে ভাই? রাকুন গেলারে কিছু একটা গড়বড় আছে। ওকে, অনেকক্ষণ পর একদম শান্তি হয়ে আছে রুমটা, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে না, শান্তি নাই, অবভিয়াসলি শান্তি নাই, কান্দা শুরু করে দিয়েছে। চেক করে আসি একবার কি হয়েছে এটা কি। লেটস গো, দরজা খোলো, কি হয়েছে তোর? ও আরে ইয়ার, এ রাকুন মাকুন, এ ভয় পাচ্ছে নাকি রে? এটাকে ফেলে দিতে আসলে ভাগেন দেখে, ভাগেন দেখে। আরে কি হয়েছে রে ভাই, শান্তি মতো ঘুমাইস না। টেডি লাগবে, টেডি। তোর টেডি কই? তোর টেডি কই? এটা তোর টেডি? অ্যানসার দ্য ফোন, ফোন আসছে এখন আবার। দ ভাই, হ্যালো, ফ্রিজে ঢুকে রাখবো। কোথায় গেলে তুই? যা ফ্রিজে, যা ফ্রিজে, যা ফ্রিজে, ফ্রিজের মধ্যেও যায় না ভাই। ওকে যাই হোক, ওই ট্যাডিটা এখানে কিভাবে আসলো ভাই? ট্যাডিটার জন্য কান্দতে ছিল এতক্ষণ ধরে, ট্যাডিটা নিয়ে ফটাফট ভাই, এখন একটু ভয়, একটু 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 সিরিয়াস হচ্ছে, ট্যাডিটা নিয়ে। আর Find a weapon. Weapon? We have your baby. আবে কি হচ্ছে? বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। Weapon খুঁজতে লাগবে আমাকে। Weapon? Weapon কোথায় খুঁজবো? Weapon কোথায় খুঁজবো? Weapon কোথায়? Weapon, weapon? আরে কি weapon খুঁজবো? কাকে মারতে লাগবে আমাকে? Weapon, 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 weapon. Oh, pick up basketball. এটা দিয়ে হবে না? Defeat the bad coons. ও আমাকে রাখুন এগুলাকে মারতে লাগে। ভাই ভালো হয়েছে, এগুলাকে মারারই দরকার। মার, একটাকে মার। ও আটটাকে মারতে লাগে, বুঝে গেছি। ও ভাই, এটা হরর গেম না তো? এটা তো সেই ফানি আসতে, এটা একটু মজার গেম মনে হচ্ছে আমাকে। একটাকে মার, এটাকে মার, এটাকে মার, এটাকে মার, এটাকে মার। ও রাকুন গুলাই তার মানে ভিলেন ছিল, বুঝে গেছি আমি। চারটা বাইশে আছে, চারটা, চারটাকে মারতে লাগে, চারটা। ও ফ্রিজের ভিতরে ঢুকে রাখছিলাম আমি। কিসের কিসের সাউন্ড আসছে? এই না, তুই মর, এইটা আরেকটা মর, এই না আরেকটা মর, এই না আরেকটা। এবার ওকে মারে দিছি, এবার স্টপ দ্য রিচুয়ালস। ও কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি রিচুয়ালস এগুলা? ও ভাই ঘরের কি আলাদা হয়ে গেছে। ও ও ভাই, এটা তো একদম দ্য বেবি ইন ইয়েলোর মতন, কিন্তু এখানে আলাদাই মনে হচ্ছে। হ্যালো, আরে আর কি হয়েছে তোর? প্লিজ আর এরকম কেন করিস তোরা দুই ভাই বোন মিলে? কালা জাদু করতেছে ভাই এখানে। আমি রিচুয়াল কিভাবে স্টপ করবো? মোমবাতি লাগে নিভানো যাবে না। হু হু হু, কি করতেছি আমি এখন? এটাকে আটকাবো কিভাবে আমি? কি করব কিছু বুঝতে পারছি না, কি করব কি করব। এক মিনিট, আমরা যদি রেকুন গুলাকে মেরে দিই, বাকি রেকুন গুলাকে তো মেরে দিয়েছি, শুধু যদি এই রেকুন গুলো যতগুলো বেঁচে আছে, এই রেকুন গুলো এগুলোকে যদি আমরা মেরে দিই তাহলে কি হবে? প্লিজ হয়ে যা, 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 প্লিজ হয়ে যা। মার এটাকে, মার এটাকে, মার এটাকে, মার আর এটাকে মার, প্লিজ হয়ে যা। আমি যাই না কিভাবে আটকাতে লাগবে রিচুয়ালস, এখানে স্টার মার করা আছে। প্লিজ 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 আমাকে মাফ করে দে। ওকে, এটাকে মার, এটাকে মার, আর এটাকে মার, প্লিজ। ও ও কমপ্লিট।
ও ভাই, সেলিব্রেট ইওর অসম ভিক্টরি। ও শান্তি 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 ভাই, ফাইনালি আমি রিচুয়াল স্টপ করে দিছি। বাঁচে গেছিস তুই, বাঁচে গেছিস, আমি বাঁচেছি তোকে। প্লে গেমস উইথ বেবি, আকে বুঝি। চল ভাই, এখন ভাই না জয়েল বোন যেই হোক একসঙ্গে গেম খেলবো। হ্যাঁ ঠিক আছে, এখানে বস, এবার তুই দরজাটা লাগাই দি, আর প্লিজ ভুতুরে হরকত করিস না ভাই, প্লিজ এবার শান্তি মতো গেম খেলি, ব্যাস। ওকে ওকে, তো গাইজ এখন আমরা দুইজন, প্লিজ কিছু হইলো তোর? ও কি হচ্ছে? ও বাড়িতে এখন চলে আসছে ফ্যামিলি। বাহ, ফিনিশ গেম। এত কিছু হয়ে যাওয়ার পর বাড়ির থেকে এখন লোক আসে। তো ইয়েস গাইজ, এটা ছিল দ্য বেবি ইন পিঙ্ক, মানে দ্য বেবি লিরেস। মানে অতটাও ভয়ানক ছিল না, আমি তো ভয়টাই অত পাইলাম না এই ভিডিও, এই গেমটা মানে ঠিকঠাক গেম ছিল। বাকি তোমরা লাইক করে বলো যে তোমাদেরকে কেমন লাগলো, আর হ্যাঁ কমেন্টও বলো, আর সাবস্ক্রাইব করে দিও ফটাফট। বাকি হ্যাঁ, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেমটাতে।